ব্রিটিশ সুপারমার্কেটগুলো নিউ সুপারমার্কেট চ্যানেলস নামের একটি স্কিম চালু করেছে। এতে লয়ালিটি কাস্টমারদের একটি শপিং টার্গেট দেওয়া হচ্ছে, এরপর তারা টার্গেট পূরণ করতে পারলে পয়েন্ট দেওয়া হচ্ছে। তবে কনজিউমার গ্রুপগুলো বলছে এই লয়ালিটি পয়েন্ট দেখিয়ে ভোক্তাদের অতিরিক্ত খরচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যুক্তরাজ্যের 4টি বড় সুপারমার্কেট টেস্কো, সেন্সবারি, আস্তা এবং মরিসন তাদের লয়ালিটি স্কিমের সদস্যদের বোনাস পয়েন্ট দিচ্ছে। সুপারমার্কেটগুলো বলছে তাদের এই স্কিম গ্রাহকদের আরও ভালো প্রাইসের পণ্য দিবে এবং পার্সোনাল সেভিংস বাড়াবে। কিন্তু ভোক্তা গ্রুপ হুইস এবং লোন চ্যারিটি সংস্থা স্টেপ চেঞ্জ সতর্ক করে জানিয়েছে, কেনাকাটার এই চ্যালেঞ্জ মানুষকে তাদের সামর্থ্যের চেয়ে বেশি ব্যয় করতে উৎসাহিত করবে। অন্যদিকে ফুড প্রাইস এখন 1970 সালের পর থেকে সর্বোচ্চ স্তরে রয়েছে। গত বছর খাদ্যের দাম প্রায় 20% বেড়েছে। হুইচের রিটেইল সেক্রেটারি এলি ক্লার্ক বলেছেন, এই মুহূর্তে সুপারমার্কেটগুলো মারাত্মক প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। তারা পণ্যের দাম কমে যাওয়ার কথা বলছে, কিন্তু বাস্তবতা হলো সামগ্রিকভাবে খাবারের দাম এখনও কয়েক বছরের আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল। আজদার সাবেক ক্রেতা গেট জানিয়েছেন, সুপারমার্কেটগুলো আপনার সামনে দামের একটি মডেল তুলে ধরবে, এরপর মাসিক ভিত্তিতে একটি পণ্য আপনাকে অফার করবে। প্রথম পণ্য বিক্রি করার পর তারা এমনভাবে আপনাকে আগ্রহী করবে যেন আপনি সেই মাসেই দ্বিতীয়বার প্রোডাক্ট কিনতে যান। এজন্য আপনাকে কিছু ডিসকাউন্টও অফার করা হবে, কিন্তু বাস্তবতা হলো আপনি যতই অফার পান না কেন, এটি আপনার অধিকারে পণ্য কিনতে বাধ্য করবে, ফলে আপনার মাসিক শপিং ব্যয়ও বাড়বে। গবেষণা সংস্থা কান্তার থেকে পাওয়া তথ্য অনুসারে ব্রিটেনে একজন মানুষের কাছে গড়ে 3টি সুপারমার্কেটের লয়্যালিটি কার্ড রয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।